আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্য রাজবংশী। সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। এক গোলে লুকাকুর দুই রেকর্ড, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টার যোগ দিয়ে নিজের কারিশমা অব্যাহত রেখেছেন তিনি। সদ্য শেষ হওয়া সিরি আ লিগে 36 ম্যাচে 23 গোল করেন। লিগ শেষে ইউরোপের ফর্ম অব্যাহত রেখেছেন লুকাকু। গত রাতে জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনের বিরুদ্ধে 2-1 ব্যবধানের জয়ে এক গোলে ছিল তার। এই এক গোলে রেকর্ডের বাইরের দুই জায়গার নাম লেখালেন লুকাকু। ইউরোপ লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 9 ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। এর আগে 2005 সালে নিউক্যালস ইউনাইটেড অ্যালেন শিয়ারার টানা 8 ম্যাচে গোল করেছিলেন। শিয়ারার সেই রেকর্ড ভেঙে নয়া ইতিহাসের জন্ম দেন লুকাকু। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।